অস্কার, যাকে তুলনা করা হতো ব্রাজিলের কাকার সাথে। তার পুরো নাম অস্কার দো সান্তোস অ্যাম্বোয়াবা জুনিয়র। 1991 সালের 9ই সেপ্টেম্বর ব্রাজিলের আমেরিকানায় জন্মগ্রহণ করেন তিনি। খেলার বিভিন্ন খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2014 সালে ঘরের বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম তারকা ছিলেন অস্কার। নেইমার থিয়াগো সিলভাদের সাথে জুটি বেঁধে সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু দৃশ্য পাল্টে গেল এক ঝটকায়। দুঃস্বপ্নের মতো নেইমারের কোমরের গুরুতর ইঞ্জুরি সিলভার নিষেধাজ্ঞা নিয়ে মাঠে নেমেছিল জার্মানির বিপক্ষে এবং 7-1 গোলে পরাস্ত হয়ে ঘরের মাটিতে। 7-1 গোলে হেরে যাওয়া ম্যাচটিতে ব্রাজিলের পক্ষ হয়ে একমাত্র গোল করেন অস্কার। সেই ম্যাচের পর নিস্তেজ হতে শুরু করেন তিনি। ব্রাজিল দলেও আর জায়গা করতে পারেননি। প্রতিভা ও দক্ষতার অভাব ছিল না তার। এমনকি সাও পাওলোর সাবেক তারকাকে ভাবা হচ্ছিল ব্যালেন্ডিওর জয়ীর কাকার উত্তরসূরি হিসাবে। পড়তেন ব্রাজিলের 11 নম্বর জার্সি। অথচ তার বয়সে যখন অনেক ফুটবলার ইউরোপ ফুটবল দাপিয়ে বেড়ায়, তখন অস্কার নিলেন এক আত্মঘাতী সিদ্ধান্ত। 2016 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ছেড়ে পরের বছর জানুয়ারিতে অখ্যাত চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাইতে যোগ দিলেন। কেবল অস্কারই নয়, তার স্বদেশী পাওলিনহো হাল কারি কারি টাকার লোভে পাড়ি জমান চীনে। দেশটির ফুটবলের সবচেয়ে বড় তারকা এখন তিনি। কিন্তু এরপর সুযোগ থাকা সত্ত্বেও ব্রাজিল জাতীয় দলের সেরাটা যেন নিজের হাতে শেষ করে দেন অস্কার। অবশ্য বয়স এখনও সামনে পড়ে আছে, তবে নিজে জেনে গেছেন ব্রাজিলের হয়ে আর হয়তো তার খেলা হয়ে উঠবে না। যে জার্সি গায়ে 2011 সালে অভিষেকের পর 47 ম্যাচে 12 গোল করেছেন তিনি। অবশ্য জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটা এখনও বিসর্জন দেওয়ার পক্ষে নয় অস্কার। সেক্ষেত্রে তিনি বেছে নিতে রাজি চীনকে। নাগরিকত্ব নিয়ে চাইনিজদের হয়ে জাতীয় দলে খেলতে চান তিনি। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর যুব দলে 4 বছর বেশ আলোচনার অস্কার। 2008 সালে জায়গা পান ক্লাবটির মূল দলে। এখানে 2 বছর খেলার পর তাকে নিয়ে নেয় ইন্টারন্যাশনাল। 2 বছরের ক্লাবটির হয়ে ব্রাজিলিয়ান সিরিয়াতে 36 ম্যাচ খেলেন, গোল করেন 11টি। পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা রাখতে থাকেন সমানতালে। ইউরোপের অনেক বড় ক্লাবেরই চোখ পড়েছিল তার উপর। তবে অস্কারকে পাওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত জেতে চেলসি। 2012 সালে 25 মিলিয়ন পাউন্ডে তাকে কিনে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। চেলসির হয়ে 5 মৌসুমে 203 ম্যাচে 38টি গোল করেন এবং 36টি অ্যাসিস্ট করেন এবং বর্তমান ক্লাব সাংহাইয়ের হয়ে 173 ম্যাচে 51টি গোল করেন। এর পাশাপাশি সহায়তা করেন 94টি গোলে। অস্কার চাইলে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তার কেরিয়ারকে আরও সফল করতে পারতেন, কিন্তু তিনি ফুটবল কেরিয়ার থেকে অর্থের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। তাই আজ হয়তো আমরা খসে যাওয়া তারার মতো তাকে ভুলে গিয়েছি। এমন কোন ফুটবলার সম্পর্কে আপনি জানতে চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।